অনেক সময় বিশাল অশান্তি অশান্তি করে লাভ নেই, আমরা তো দিয়ে এই নোংরা রাজনীতির আপনারা প্রতিবাদ জানাবেন এই কামনাই আপনারা জানাই। ঘটনাটা ঘটেছে গতকাল রাতে, আমরা তো আমাদের দলের পক্ষ থেকে এখানে প্রচার করেছিলাম, মিছিল বের করেছিলাম, প্রচারে বেরিয়েছিলাম। তারপরে আমরা রাত 11টা নাগাদ এখান থেকে চলে যাই। রাত 4টের সময় আমাকে টেলিফোন করে আমাদের ছেলেরা যারা হকারি করে তারা বাইরে কাজে যান, ফোন করে বলেন যে এরকম ব্যানার ভোর চারটের সময় আমাদের কর্মীরা ফোন করে বলেন ওরা হকারি করতে যায়, চা খেতে এসেছিলেন, দেখেন যে টুকরো টুকরো করে আমাদের তৃপ্তি ঘোষের ব্যানার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। আজকে এইরকম ঘটনা তাহিরপুরে কোনো দিন ঘটেনি। আজকে নোংরামি করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের তাহিরপুরের প্রচণ্ড মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। আপনারা জানেন যে তাহিরপুরের মানুষ পরিবর্তন আসবেই, এবারে তাহিরপুরের পৌরসভার পরিবর্তন আসবে, কারণ তাহিরপুরের পৌরসভা সঠিকভাবে মানুষের নাগরিক পরিষেবা দিচ্ছেন না। চরম স্বেচ্ছাচারিতা, চরম অন্যায় অবিচার, তাহিরপুরের দমনপীড়ন থেকে শুরু করে অন্যায় অবিচার, অকর্মণ্য পৌরসভা তাহিরপুরে বিরাজ করছেন। এর প্রতিবাদে আজকে তাহিরপুরের মানুষ গর্জে উঠেছেন। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং 13টি ওয়ার্ডেই আমরা আশাবাদী যে তৃণমূলের প্রার্থীদের ভোট দেবেন। মমতা ব্যানার্জির যে সার্বিক উন্নয়ন প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, মা বোন থেকে শুরু করে বৃদ্ধ আপামর জনসাধারণ উপকৃত হয়েছেন। আমরা আশা করছি, মনে হচ্ছে আমি মনে করি এটা একটা সমাজ বিরোধীদের কাজ, তাদের কাজই হচ্ছে একটা ঘোট পাকানো এবং তাহিরপুরে যাতে অশান্তির পরিবেশ তৈরি হয় তার একটা পরিবেশ তৈরি করা। আমরা অশান্তি করতে পারি কিন্তু আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। হ্যাঁ, প্রশাসনকে আমরা বলেছি এই ঘটনা ঘটেছে, ওসিকে আমি ফোন করে বলেছি, রিটার্ন কমপ্লেন আমরা করব, প্রশাসনকে আমরা জানিয়েছি। আমার নাম পরিতোষ ঘোষ, তাহিরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এক্স ভাইস চেয়ারম্যান। ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানায় প্রাক শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি, এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে। ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে। ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলী অ্যাপার্টমেন্টের কাছে। মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে।